সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলে সেটি ফিরিও এই ভিডিও তোমার জন্য দুর্দান্ত একটা আপডেট আছে আমরা সমস্ত সিলেবাস জানো অনেকেই হয়তো জেনে গেছো যে পরীক্ষার নতুন নোটিফিকেশান এসছে এবং খুবই তোমাদের জন্য খুবই গুড নিউজ আমি এক একটা করে সমস্ত জিনিস আলোচনা করে দেবো যে কি কি আছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট এবং তার বিস্তারিত সিলেবাস সিলেবাসে কিছু চেঞ্জ হয়েছে যার জন্য তোমাদের নতুন নোটিফিকেশানটা একটু বিস্তারিত আলোচনা করাটা খুব দরকার আছে তাই ভিডিওটা পুরোটা দেখবে যাতে তোমাদের অসুবিধা না হয় প্রথমেই যেটা দেখে নেব যে ওপরে যেটা নোটিস রিক্রুটমেন্ট পোস্ট অব দ্য কনস্টেবল লিস্ট নতুন যে লিস্টটা এসছে বা নোটিস যেটা এসছে এবং সেটা আমরা একটু বিস্তারিত দেখে নেবো যে কি দিয়েছে না দিয়ে তাতে বিস্তারিত কি আলোচনা করা আছে এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান এটা আগে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যেটা কি কী দিয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং তার সম্বন্ধে বিস্তারিত যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেয়া আছে এখানে তোমরা সেটা পড়ে নেবে পড়ে অ্যাপ্লিকেশান ফর্ম সাত তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট এবং পাঁচ চার পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা করা যাবে এবং ইনফরমেশান যদি অ্যাপ্লিকেন্স সেটাও এখানে যদি দেখো এখানে সেটাও তোমরা পেয়ে যাবে এখান থেকে যে ব্রিফলি নোটিফিকেশান সেটা হচ্ছে সাড়ে সাত হাজার কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছেলেদের সাড়ে সাত হাজার বলছি সাত হাজার দুশো আঠাশটা ছেলেদের ক্ষেত্রে ভ্যাকেন্সি এবং তিন হাজার সাতাশটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি এবং টোটাল দশ হাজার দুশো পঞ্চান্নটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এর মধ্যে মাল্টিফেল কি আছে ক্যাটাগরিস আছে এত ক্যাটাগরিসের জন্য মানে ভ্যাকেন্সিটা পুরো ডিভাইড হয়ে গেছে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ এখানে মাল্টিপেল ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে ধরে নিচ্ছি আমি এর ধরেই চলছি মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আনরিজার্ভের ক্ষেত্রে বারোশো চব্বিশটা ভ্যাকেন্সি এবং মেন যেটা ভ্যাকেন্সি দেখছি ইসি সিভিক এইগুলো বাদ দিয়ে বলছি ফ্রেশ ক্যান্ডিডেটের কথাই বলতে চাইছি এখানে সিদুল কাস্টের সাতশো কুড়িটা ভ্যাকেন্সি এবং সিদুল ট্রাইভের যেটা একশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি আছে যেটা ওবিসি এ দুশো ষোলোটা ওবিসির বির দুশো ষোলোটা ভ্যাকেন্সি এইভাবে ডিভাইড আছে বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্যাটাগরি আছে টোটাল যদি ক্যাটাগরি দেখতে চা চাও কিন্তু সিরিয়াল নম্বর এখানে হয়তো বাইশটা ক্যাটাগরি এরা করে দিয়েছে বোটা সেটা এখানে দেখে নেবে আমি সেটা নিয়ে আলোচনা করব না এবং এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ পর্যন্ত যেটা ঊর্ধ্বসীমা থাকে সাথা সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং যেটা রিল্যাক্সেশান থাকবে তারপরে কিন্তু তার ওপর ছাড় পেয়ে যাবে এবং এখানে ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং সাতান্ন কিলো ওয়েট হতে হবে এই রেশিওতে তোমাদের ওয়েটটা করতে হবে এবং আটাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ফুলিয়ে পাঁচ সেমিটা ফুলাতে হবে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একশো ষাট মিটার হাইট হলেই হবে এবং ওয়েট হচ্ছে ঊনপঞ্চাশ এবং এখানে বিস্তারিত দেওয়া আছে এবং ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান ছ মিনিট তিরিশ তিরিশ সেকেন্ডে মেয়েদের রানটা চার মিনিট করে দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে ব্যাপার এবং সার্ভিসম্যানের ক্ষেত্রে সেটা এবার প্রথমে যেটা চেঞ্জ হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট সেটা কিন্তু পঁচাশি নম্বরে পরীক্ষা হবে ওএমআর বেস কিন্তু পরীক্ষা হবে এইট্টি ফাইভ মার্ক্সের এবং এক নম্বর করে প্রতিটা কোশ্চেন আছে মাল্টিপেল চয়েল কোশ্চেন এবং এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন পেপার উইল বি সে টু ল্যাঙ্গুয়েজ একটা বেঙ্গলি থাকবে একটা নেপালে থাকবে যেটা হচ্ছে মেন ব্যাপার এবং জেনারেল অ্যাওয়ারনেস থাক থেকে থাকবে পঁচিশ নম্বর দশ নম্বর ইংজাই থাকবে এবং মাধ্যমিকের অঙ্ক থাকে পঁচিশ নম্বর রিজার্টিং থাকে পঁচিশ নম্বরে যেটা হচ্ছে পুরো মেন্সের সিলেবাসটাই করে দিয়েছে ছেপে দিয়েছে এবং তারপরে থাকে ফিজিক্যাল মেজারমেন্ট তারপরে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট আর পি এম টি পিএইটি হয় তোমরা জানো তারপরে কিন্তু ইন্টারভিউ থাকছে পনেরো নম্বরে দেখতে পাচ্ছ এখানে বাদ বাক্যের রিটার্নটা দিয়েছে মে মেডিক্যাল এক্সামিনেশন হেনাতা ব্যাপারটা কিছু দিয়েছে অবশ্যই পড়ে দেবে এখানে পড়ে নেওয়ার পর দেখতে পাবে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান সাত তিন থেকে পাঁচ চার পর্যন্ত তোমার কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে ফর্ম ফিল আপের যে পয়সা লাগবে সেটা একসত্তর টাকা টোটাল পেমেন্টের যেটা ব্যাপারটা সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে নিচে গেলে বাদ বাকি ডিটেলসটা তুমি পেয়ে যাবে এবং মেন্সের সিলেবাস পঁচিশ নম্বরের পরীক্ষা মানে তোমরা বুঝতে পারছো একটু কিন্তু পরীক্ষার সিলেবাসটাই একটু কঠিন হবে কারণ অন্যবার পিলি শুধু প্রিলিমিনারি থাকে সেইখানে সিলেবাসটা অনেকটাই ইজি হয় মানে কোশ্চেনটা কিন্তু মডারের লেভেলে থাকে এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একটু শক্ত থাকবে আমি সেটা তোমাকে ফার্স্টেই বলে দিলাম এবং টোটাল ভ্যাকেন্সি দেখতে গেলে কিন্তু অনেকটাই খুব যে বেশি এই বলবো না ভাগ ভাগ করে দিয়ে মোটামুটি কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই কমেছে এবং দেখতেই পাচ্ছ নতুন যে তার সঙ্গে এক নোটিফিকেশান বেরিয়ে এসছে সেটা দেখতে চাও সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর্মড ব্যাঞ্চ আনআর্মড ব্যাঞ্চ এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চারশো চৌষট্টিটা ছেলেদের ক্ষেত্রে একশো চৌষট্টি আর সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একশোটা এখানে কিন্তু কোনো সিভিকদের কোনো সুযোগ দেওয়া হয়নি বা ওখানে কোনো এত ক্যাটাগরির ভাগ নেই তাহলে ভাগ থাকলে একশো চৌষট্টিটা ভ্যাকেন্সি ওটা দুটো দুটো করে থাকতো দেখতেই পাচ্ছ এবং কুড়ি থেকে বয়স হচ্ছে ঊর্ধ্বসীমা হচ্ছে তিরিশ বছর তিরিশের পর বয়স হলে হবে না এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের কিন্তু গ্রাজুয়েট থাকতে হবে কেন বুঝতেই পারছো গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এবং এখানে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট থাকতে হবে অবশ্যই উনসত্ত্বেও বাকি যেমন আছে ফিমেল মেলদের ক্ষেত্রে ব্যবহারটা এখানে দিয়ে দিয়েছে এবং আট মিটার তিন মিনিটে ছুটতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের আট মিটার দু মিনিটে দিতে হবে মেথড অফ রিক্রুটমেন্ট অবশ্যই প্রিলিমিনারি এক্সাম থাকবে দুশো নাম্বারের যেমন হয় তারপরে পিএমটি পিইটি তারপরে ফাইনাল কম্বিনেশন অফ কম্পিটিটিভ এখন আমার পরীক্ষা হবে সেখানে পেপার ওয়ান টু থ্রি করে ভাগ থাকবে তারপরে পাঁচ পয়েন্টের টেস্ট তিরিশ নম্বরে এইটা একই থাকছে পেপার ওয়ান টুর সমস্ত ব্যাপার এখানে কিন্তু দিয়ে দিয়েছে এখানে ফর্ম ফিল আপ যে সত্তর টাকা সেটাও দেখে নেবে দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করবে এখানে সমস্ত বিস্তারিত ব্যাপার দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং এইটা দুটো এক কিন্তু ভ্যাকেন্সি একই দিনে এসছে এবং ভ্যাকেন্সিতে চাপ তো পড়বেই কিন্তু তোমাদের সেইভাবেই কিন্তু পড়াশোনাটা করতে হবে যাতে তোমরা সেই জায়গাটা ক্লিয়ার করতে পারো কাট মোটামুটি ভালোই থাকবে এখানে যেহেতু একটা ফর্ম ফিল আপ যেখানে মানে একটা পরীক্ষা সেখানেও ফর্ম মানে কাট কিন্তু খুব ভালো যাবে এখানেও কিন্তু তোমাদের সেইভাবেই পড়াশোনা করতে হবে ভালো করে যাতে তোমাদের সেই জায়গাটা তোমাদের অপরচুনিটি যাতে মিস না হয়ে যায় তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম আর যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই যেন অ্যাপ্লিকেশান পিরিয়ড হচ্ছে নয় তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট যেটা কনস্টেবলের সাত তারিখ তারপর দুদিন পর দিয়ে স্টার্ট সাত চার কিন্তু ফর্ম ফিল আপ হবে অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ এটা তোমার সবাই জানো এই হচ্ছে দুটো নোটিফিকেশান একই দিনে আউট হয়ে গেছে দুটোই কিন্তু ফর্ম ফিল আপ করতে একদমই মিস করো না থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ডিও বাই বাই